হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুভ্রাস কুকবুক। আমি সুভ্রা, আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটা রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলে দিই, এই রেসিপিটা রুই মাছের সাথে আমার সবচেয়ে প্রিয় আর সেরা রেসিপি মনে হয়। কারণ এটা বানাতে যতটা সহজ, খেতে ততটাই দুর্দান্ত টেস্ট। রেসিপিটার নাম হচ্ছে রুই মাছের মৌলি। তো চলুন আর কথা না বলে ডাইরেক্ট রান্নাটা দেখাই আপনাদের। সবার প্রথমে আমি মাছের টুকরোগুলোকে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে 7 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি 4টে টুকরো নিয়েছি মাছের, এপিট ওপিট করে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব, আর লাস্টে লেবুর রসটাও এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। এবার বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। এই রান্নাটা আমি করব সরষার তেলে, আর সাথে দেব 1 চামচের মতন ঘি। নুন, হলুদ, চিনি, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি স্বাদ মতন আর আন্দাজ বুঝে দেব। 1টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 7 থেকে 8টা রসুনের কোয়া আমি থেঁতো করে নিয়েছি। আরেকটা মেইন উপকরণ এই রান্নার হচ্ছে দুধ। প্রায় 1 বাটির মতন দুধ নিয়েছি, যেটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দিলাম সরষার তেল আর অল্প একটু ঘি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি একে একে মাছের পিসগুলো এর মধ্যে ছেড়ে দেব, আর ভালো করে ফ্রাই করে নেব সবকটা মাছের টুকরো। মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে আমি প্লেটে রেখে দেব। এবার ওই কড়াইতেই আমি আরেকটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলে গেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার দিলাম থেতো করে রাখা রসুন, খুব ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি খান, এর মধ্যে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন, বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি যেহেতু ঝাল কম দেই রান্নায়, কারণ বাচ্চা খায় বলে, তাই দুটোই দিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেব অল্প একটু জল যাতে মশলাটা না পুড়ে যায়। আর খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব আন্দাজ মতো নুন। এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা চাপা করে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, একদম সিম আছে, যাতে মশলাটাও ভালো করে কষে যাক, রসুনের কাঁচা গন্ধটাও যাতে না আসুক। কিন্তু হ্যাঁ, মাছগুলো বেশি নাড়লে চলবে না, ভেঙে যেতে পারে, তাই হালকা নেড়েই আমি ঢাকনা দিয়ে সিম আছে 5 থেকে 7 মিনিটের জন্য মশলাটা কষতে দেব।
মশলাটা খুব ভালো করে কষে গেছে, কারণ তেল উপরে বেরিয়ে এসেছে আর মাছগুলো বেশ মাখা মাখা লাগছে। এবার আমি দিয়ে দেব মেইন ইনগ্রেডিয়েন্টটা, যেটা হচ্ছে দুধ। আমি ওই এক কাপ বা এক বাটির মতন ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটা এবার মিশিয়ে দিলাম। ঠান্ডা বলতে ফ্রিজের না, রুম টেম্পারেচারে ঠান্ডা সেই দুধটাই মিশিয়ে দিলাম। এবার ওই দুধের বাটিতেই অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটাও আমি মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি। আবার দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসেছে এই মাছের রান্নাটায়। মাছগুলো খুব সুন্দর কুক হয়ে গেছে। এই সময় আপনারা একটু চেখে নিতে পারেন, নুন ঝাল মিষ্টি কম বেশি হলে ঠিক করে নিতে পারেন। এবার আমি ওই ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি 1 মিনিটের জন্য একটু ফ্লেমটা হাই করে দিচ্ছি, ফুটে গেলেই বন্ধ করে দেব। আর ব্যাস তৈরি হয়ে যাবে আমার রুই মাছের মৌলি। রুই মাছের মৌলি আমার রেডি। দেখলেন তো কত সহজভাবে এই মাছের রান্নাটা হলো, তেমন কিছুই লাগলো না, অথচ টেস্ট অসাধারণ। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা যদি একবার বানান আপনারা বারবার বানাতে চাইবেন, এতটাই সুস্বাদু হয় এই রেসিপি। এরকমই নানা রকমের নানা ধরনের নতুন পুরনো রেসিপিস যদি দেখতে চান, অনুরোধ রইল আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন শুভ্রাজ কুকবুক। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।